ভিডিওতে আমরা ফ্লেয়ারের কিউ ফাইভ বল পেনের আনবক্সিং করব এবং আপনারা যে এই দুশো টাকা এই পঁচিশটা পেনের উপর ইনভেস্ট করছেন সেটা কি উচিত না উচিত নয় তার ব্যাপারে আমরা আলোচনা করব তো চলুন শুরু করা ফ্লেয়ারের কিউ ফাইভ বল পেনটি দাম নাম হলো ফ্লেয়ার কিউ ফাইভ বল পেন দেখা যাচ্ছে এখানে নেট কোয়ালিটি হলো টোয়েন্টি ফাইভ এন মানে টোয়েন্টি ফাইভ পিস আছে আর এমআরপি হলো দুশো টাকা আর এখানে কিছু লেখা আছে সেগুলো তোমরা পড়ে নিতে পারো আর এখানে বারোই দু হাজার একুশে আর আমরা অর্ডার দিয়েছিলাম দু হাজার বাইশের চারে তো ঠিকই আছে আর এখানে কিছু দেওয়া আছে ফ্লেয়ার ব্লু ঠিক আছে আর নিচে কিছু নেই পুরো ট্রান্সপেরেন্ট কৌটো এখানটায় শুধু একটা ব্ল্যান দেওয়া আছে আর কিছু নেই আর ওপরটাতে একটু আমি আঠা কেন দেওয়া আছে কে এখানে আঠা পড়ে গেছে কি জন্য কেজানে কিন্তু ওপরটা ব্লু ঢাক না আর ভেতরে ট্রান্সপারেন্ট কৌটো আর এর ভেতরে সব কটা পিস পাঁচ পিস করে আছে আর এখানে কালারগুলো দেখা যাচ্ছে এটা গ্রিন আছে কালারগুলো একটু দেখিয়ে দিই গ্রিন আছে পিঙ্ক আছে ভায়োলেট আছে ব্লু আছে অ্যান্ড ব্ল্যাক আছে তো পাঁচটা কালার আছে তো আমরা এখানে টেস্ট করব যে এটা ভালো না খারাপ সেটাও টেস্ট করব তো আগে আমরা বলে দিই পাঁচটা কালার পাঁচ পিস করে আছে এটার মধ্যে আমরা এখানে বের করে রাখতে রাখা আছে সেই জন্য এখানে চার পিস করে থাকবে তো এবার আমরা টেস্টের দিকে এগোই টেস্টের আগে আমরা একটা ফার্স্টের কথা বলে দিই এই পেনগুলোর কালি কতটা থাকে খুবই দরকারি রিফিলটা এরকম রিফিল কালি ব্যাপারে কিছু আলোচনা করে নেব আমরা ফার্স্টে রিফিলটা এরকম ভালো করে দেখে নাও এবং এতটা কালি থাকে এতটা রিফিল এটা হলো একটা এ ফোর পেজ এ ফোর পেজের এই এতটা রিফিলটা বুঝে নাও যে কতটা এবারে এটার পিছন দিক দিয়ে এটা খোলে আর এটা এখান দিয়ে আটকে দিলে সামনের দিকটা এরকম পেনটাকে দেখতে একটা পেনের ওভারলুক আমরা দিচ্ছি শুধু কেমন দেখতে এটার ব্যাপারে পরে এবং পেনের পিছনটা এরম এখানটা কাটা আছে এবং এখানটাতে একটুখানি আর এইখানটা তোমরা যদি বুঝতে পারো ভালো করে দেখো তাহলে এখানটায় এর একটু কাটা কাটা টাইপের আছে এখানটাতে ডিজাইন আর এর সামনেটা এরকম ডিজাইন কোনো রবারের নেই প্লাস্টিকেরই পুরোটা এবং সামনেটা নর্মাল এবারে যার যেরম লিখতে সুবিধা হয় এরমভাবে লিখতে এরমভাবে লিখতে পারো এরমভাবে লিখতে এরকমভাবে লিখতে পারো আর ঢাকনাটা দেখে নিতে পারো ঢাকনাটা ঢাকনাটার ওপরে ফ্লেয়ার লেখা নিচে কিউ ফাইভ লেখা আছে হুম ফ্লেয়ার কিউ আর ঢাকনাটা যেমন নর্মাল ঢাকনা হয় সেরকমই ঢাকনা আর ওপরটাতে একটা ফুটো আছে ব্যস্ত পেনের আমরা ওভারলুক দিয়ে দিলাম এইবারে আমরা টেস্ট করব তার আগে একটা কথা বলে দিই যে এই পেনটার তো এতটা কালি শেষ হয়েছে আমি এই পেনগুলোকে অনেক দিন ধরে ইউজ করেছি তো এই পেনটার আমি এতটা কালি শেষ করে ফেলেছি এতটা কালি ছিল আমি এতটা কালি শেষ করে ফেলেছি তো আমরা এতটা কালি শেষ করেছি মানে অনেকটা এক্সট্রা আমরা জিনিস বলতে পারবো এই পেনের ব্যাপারে যেগুলো আমরা ফেস করেছি যেমন সেগুলো আমরা টেস্টিংয়ের ওখানেই বলছি তো টেস্টিংয়ের দিকে যাওয়া যাক তো ওরা বললাম যে এই পেনটা আমরা অনেকটি ইউজ করে ফেলেছি তো এই পেনের ব্যাপারে আমরা অনেক কিছু বলতে পারবো সেই জন্য টেস্টিংয়ের পিরিয়ডে আমরা এই কথাটা বলছি যে এই পেনগুলো যখন আমরা বেশি খুলবো এটা অফ করবো না এটা কেটে যায় ভালো করে যদি শোনো তো কেটে যায় তো আমরা যখন লিখবো এই নিবের মধ্যে অনেকটা কালি জমে যায় আমরা যদি তাড়াতাড়ি করে লিখি কোনো কিছু খুব ভালো কালি প্রথম দিকে কালিটা এরকম ডিস্টার্ব করে ভালো করে যদি তোমরা এখানটা দেখো কালিটা ফার্স্টে ডিস্টার্ব করলো কিন্তু যখন আমরা চেপে লিখবো কালি খুবই ভালো পড়ে কালি খুবই ভালো তুমি যদি দেখে নাও ফার্স্টে দিকে ডিস্টার্ব করোটা কিছু যায় আসে না কিন্তু পরে যে কালিটা পড়বে খুবই ভালো কালি পড়বে কিন্তু লিখতে লিখতে হবে সামনের দিকে অনেকটা কালি জমে যাবে সেই জন্যে হাতে পেনে প্রচুর দাগ পড়ে যায় এবং পেনেও দাগ পড়ে যায় ভালোভাবে দেখো এরকম করার চেষ্টা করছি এ দেখো এ ফ্ল্যাশ দিলে বোঝা যাচ্ছে যে এখানে পেনের দাগ পড়ে আছে তো পেনের এরম দাগ হয়ে যায় এই নিবের মধ্যে হাত লেগে গেলেই পেনের পুরো দাগ হয়ে যায় বোঝা গেল যাচ্ছি দেখো এখানটায় আমি একটু অসুবিধা হচ্ছে এখানটায় কিন্তু নর্মাল আছে এটা ঠিকই আছে কিন্তু এই জায়গাটা একটুখানি গড়বড় করছে আর একটা কথা বলি পেনটাকে যদি এইরামভাবে ভাবে মানে এরমভাবে অনেকজন লেখে এরমভাবে লিখি কিন্তু কেউ কেউ লেখে এরমভাবে তখন কিন্তু এটা লিখতে একটু অসুবিধা হবে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তখন কিন্তু লিখতে অনেকটাই অসুবিধা হবে এই পেনগুলো লিখতে চায় না যদি ভাবে লিখতে চায় এতটা ডিগ্রিতে পেন আমরা যদি লিখি নর্মালভাবে পেন যথেষ্ট ভালো কালি পড়ে তোমরা কালিটা দেখে নিতে পারো তো আমার মতে বলে পেনটা কেনা ইট ছ সাত টাকা যদি দাম হয় পেনটা কেনা ইট শুধু পিছনটা একটু কেটে যায় এবং পেনের কালি অনেকক্ষণ চলছে আমি দেখেছি এই যতটা ইউজ করেছি ততটা প্রায় কুড়ির থেকে তিরিশের বেশি পাতা লিখলে এতটা কালি শেষ হয়েছে তিরিশ চল্লিশ পাতা লিখেছি তবে এই কালি শেষ হয়েছে অনেক দিন ধরে ইউজ করছি প্রায় এক সপ্তাহ ধরে কন্টিনিউয়াস এই পেনটা দিয়ে শুধু লিখে এতটা কালই শেষ হয়েছে তো আজকের জন্য এতটাই এখানে পাঁচ পিস কালার থাকে তো এই পেনটা কেনা ভালো কিন্তু শুধু একটুখানি বেশি লিখলে পেনের মুখের মধ্যে একটু কালি জমে যায় সেই জন্য এই যে পেনের এই অবস্থা এই অবস্থাটা হয় আর কিছুই নয় তো আজকের জন্য এতটাই পরে ভিডিও দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বাই